Hello everyone, welcome to my channel. This is Aima Jagar Pial. Aajke alochona korbo American writer Ernest Hemingway famous novel FareWell to Arms niye. Eti likha hoy First World War er upor ebong eti publish kora hoy 1929 e. Ekhane settings ta rakha hoyeche Italy te ebong er je title ta neoa hoyeche FareWell to Arms eti neoa hoy 16th century er English dramatist George Peeler ekta poem er title theke. এখানে ফেয়ারওয়েল টু আর্মস দ্বারা মূলত বোঝানো হয় কি যুদ্ধের শেষটাকেও বোঝানো হয় এবং যুদ্ধের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাই কি আমাদের নায়িকাও কি করে এই দুনিয়া ছেড়ে চলে যায় অনেকটা আমরা বলতে পারি যুদ্ধেরও শেষ বোঝানো হয়েছে এবং নায়িকার জীবনের শেষটাও দেখানো হয়েছে দুটো জিনিসকে ফেয়ারওয়েল করা হয়েছে এই নোভেলের মধ্যে আমরা একটা কাপলের লাভ অ্যাফেয়ার দেখতে পাবো একজন নাম হচ্ছে হেনরি অন্যজন হচ্ছে ইংলিশ নার্স ক্যাথরিন বলা হয় কি এই নোভেলটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল কিভাবে অটোবায়োগ্রাফিক্যাল এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জয়েন করেছিল তো তিনি যুদ্ধটাকে খুব সামনে থেকে প্রত্যক্ষ করেছেন বা খুব সামনে থেকে তিনি যুদ্ধটাকে দেখেছেন এবং তিনি তার সেই যুদ্ধের যা কিছু এক্সপিরিয়েন্স করেছেন সবকিছু এই নোভেলের মধ্যে তুলে ধরেন এছাড়া নোভেলের শেষে আমরা দেখতে পাই কি আমাদের নায়িকা ক্যাথরিন সেই মৃত্যুবরণ করেন এবং আর্নেস্ট হেমিংওয়ের যে সেকেন্ড ওয়াইফ ছিল পলিন তিনিও কিন্তু শেষের দিকে দেখা যায় কি মৃত্যুবরণ করেছিলেন সো বলা হয় কি এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের কিছুটা আমরা বলতে পারি তার জীবনের বেসিসের উপর লেখা হয়েছে এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো নিয়ে বলবো বাকিগুলো যখন নোভেলটা সামারি বলবো তখন সেখানে আলোচনা করব আমাদের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট আমাদের ন্যারেটর লেফটেন্যান্ট ফ্রেডরিক হেনরি তিনি মূলত হচ্ছেন একজন আমেরিকান কিন্তু তিনি ইতালিয়ান আর্মিতে যোগদান করেছেন সে প্রথম দিকে আমরা তাকে অনেকটা ওম্যানাইজার হিসেবে দেখতে পাই যে দেখা যাচ্ছে কি সে সকলের সাথে ফ্লার্ট করছে বাট এক পর্যায়ে সে খুবই প্যাশনেট লাভার হয়ে পড়ে তার বিলাভেড ক্যাথরিনের প্রতি শেষ পর্যন্ত আমরা দেখতে পাই কি সে ক্যাথরিন তার দ্বারা প্রেগনেন্টও হয় অ্যাট লাস্ট ক্যাথরিন মৃত্যুবরণ করেন এবং ফ্রেডরিক একাই রয়ে যান সেকেন্ড ক্যারেক্টার আসে ক্যাথরিনের কাছে এই ক্যাথরিন হচ্ছে একজন তিনিও একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন তিনি নার্স হিসেবে কাজ করছেন এখানে এবং এই নোভেলের আমাদের নায়িকা প্রথম দিকে আমরা দেখতে পাই কি তিনি আমাদের যখন নায়কের সাথে দেখা হয় তখন খুবই স্যাড একটা সিচুয়েশনে ছিল তার হাজব্যান্ড এক বছর আগে মৃত্যুবরণ করেছে সো তিনি অনেক স্যাড ছিলেন কিন্তু হেনরির সাথে দেখা হওয়ার পর তিনি আবার পুনরায় তার ট্রু লাভ ফিরে পেয়েছেন এবং খুবই হ্যাপিলি লাইফ লিড করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত হ্যাপিনেসটা আর থাকে না তিনি মৃত্যুবরণ করেন এরপর আসি থার্ড ক্যারেক্টারটা হচ্ছে আমাদের নায়কের বন্ধু লেফটেন্যান্ট রিনালডি তিনি হচ্ছেন খুবই আমরা এখানে দেখতে পাই কি তাকে অ্যালকোহলিক এবং ওম্যানাইজার হিসেবে দেখানো হয় যে রোম্যান্স এবং লাভ এ কোনো কিছুতেই বিলিভ করে না আজকে একজনকে দেখলেও ভালো লাগলো পরদিন আরেকজনকে দেখলে ভালো লেগে যায় এমন একটা ক্যারেক্টার এই রিনালডি কিন্তু ক্যাথরিনকে পছন্দ করতো তাও বন্ধুকে কী করে পরিচয় করে দেয় এবং বন্ধু কী করলো তার পছন্দের মানুষ ক্যাথরিনকে ভাগায় নিয়ে গেল যাই হোক এরপর আসি এখানে আরেকটা ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে প্রিস্ট এটাও হেনরির ফ্রেন্ড হিসেবে দেখানো হয় তিনি সবার সাথে হাসি মজা করতে থাকে তিনি আনম্যারিড ছিলেন তো এই আনম্যারিড হওয়ার কারণটাই কিন্তু সকলের হাসি মজার কারণ হয়ে পড়ে এবং এই হেনরিকে অনেক বেশি সাপোর্ট করে প্রত্যেকটা স্টেপে হেলেন এই হেলেন হচ্ছে আমাদের ক্যাথরিনের ফ্রেন্ড রুমমেট এবং তিনি একজন নার্স প্রথম দিকে যখন ক্যাথরিন এবং হেনরির রিলেশন হয় তিনি খুবই জেলাস হয়ে পড়েন তার কারণ হচ্ছে তিনি চিন্তা করছেন যে হেনরিকে ভালোবাসার পর ক্যাথরিন তাকে ছেড়ে চলে যাবে তাই এই জন্য তিনি কিছুটা জেলাস হয়ে পড়েন এখানে আমরা একটা ডাক্তারকে দেখতে পাবো যিনি অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেন হেনরির লাইফে তার নাম হচ্ছে ডক্টর ভ্যালেন্টিনি এই ডক্টরটা দেখা যাচ্ছে কি হেনরিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় কেউই ট্রিটমেন্ট করতে পারছিল না ঠিকভাবে তার হাঁটুতে যে প্রবলেম হয়েছিল এটা কেউই সলভ করতে পারছিল না কিন্তু ভ্যালেন্টিনি হেনরির যে হাঁটুর প্রবলেম ছিল ওটা সলভ করে দেয় সাকসেসফুলি অপারেশন করে দেন হেনরি ঠিক হয়ে যায় হেনরির আরেকটা সঙ্গী ছিল যারা একসাথে অ্যাম্বুলেন্স ড্রাইভিং করতো সেটা হচ্ছে ভোনেলো এই ভদ্রলোককে আমরা দেখতে পাই কি হেনরি যখন একজন সার্জনকে শ্যুট করে সে প্রায় আধমরা অবস্থায় হয়ে থাকে কিন্তু এই ভোনেলো কী করে পুনরায় সেই সার্জনকে আবার শ্যুট করে এবং তাকে একদম মেরে ফেলে এটা নোভেলটা পড়ার সময় থার্ড বুক আমরা দেখতে পাবো এই ক্যারেক্টারটা এখানে টোটাল পাঁচটা বুকে ভাগ করা হয়েছে এই নোভেলটাকে তাহলে শুরু করি সময়টা হচ্ছে ১৯১৬
এখানে কিন্তু আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা দেখতে পাই। আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 শুরু হয়েছিল এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের ফার্স্টের মাঝামাঝি সময়, 1916 সাল, এবং উইন্টার সিজন চলছিল। ইতালিতে অস্ট্রিয়া এবং জার্মানি দেখা যাচ্ছে ঢুকে যাচ্ছিল বর্ডার দিয়ে। তো এতে করে দেখা যাচ্ছে কি ইতালিয়ান যেসব ইয়াং পার্সন ছিল তারা সকলেই যুদ্ধে যোগদান করতে লাগলো নিজের দেশকে সেভ করার জন্য। তো আমাদের নায়ক ফ্রেডরিক হেনরি তিনিও কী করলেন, যুদ্ধে যোগদান করলেন। তিনি রেড ক্রসের যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স চালানোর ড্রাইভার হিসেবে যোগদান করেন। সেখানে তার কাজ ছিল যে লাশগুলো ছিল সেই লাশগুলোকে বহন করা, তিনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। তো তিনি খুবই চিয়ারফুল একটা ক্যারেক্টার হিসেবে আমরা দেখতে পাই। তো সচরাচর যুদ্ধ কিন্তু যখন সামার সিজন থাকে তখন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে, কিন্তু উইন্টার আসার পর যুদ্ধবিরতি দেখা দেয়। তো নোভেলের শুরুটা ছিল উইন্টার সিজন, সো উইন্টার সিজন হওয়ার কারণে তখন দেখা যাচ্ছে যুদ্ধবিরতি চলছিল এবং অনেক সৈন্য কিন্তু ইতিমধ্যে সামার সিজনে মৃত্যুবরণ করেছে, মানে যুদ্ধের কারণে অনেক বেশি খারাপ একটা সিচুয়েশন ছিল। অন্যদিকে সেখানে কলেরা দেখা দেয় যার কারণে থাউজেন্ড সোলজার মৃত্যুবরণ করেন। তো আমরা দেখতে পাই কি যখন শীতকাল আসে তখন যুদ্ধের বিরতি দেয় এবং আমাদের নায়ক কিছু সময়ের জন্য ছুটি নিয়ে নেয় এবং ছুটি নিয়ে সে কী করে, সে তার ফ্রেন্ড টেন্ড যাই হোক সবার সাথে দেখা করার জন্য মানে চলে যায়। সে দেখা করতে যায় তার সেখানে যখন সে দেখা করতে যায় তখন সকল অফিসাররা বসে রাত্রেবেলা আড্ডা মারছিল, মানে দেখা যায় কি বন্ধুরা যখন বসে যেরকম একটা অবস্থা হয় এখানে সেরকম একটা অবস্থা, বন্ধুরা সবাই মিশে বসে আড্ডা মারছে। তো তারা অনেক এনজয় করে এবং আমরা পরবর্তীতে দেখতে পাই কি তারা সবাই ব্রোথেলও যায়। এই জিনিসটা কিন্তু কমন একটা ব্যাপার ছিল তাদের জন্য, তারা সবাই ব্রোথেলে যাইতো এনজয় করতো, সো এখানে এটা দেখানো হয়। তো তারা খুব এনজয় করে সারা রাত। পরবর্তীতে দেখা যায় কি সে আবার তার ছুটি শেষ হয়ে যায়, ছুটি শেষ করে সে আবার পুনরায় যুদ্ধের ময়দানে মানে যেখানে তিনি কাজ করতেন সেখানে আবার পুনরায় ফিরে আসে। তো ফিরে আসার পর তার যে রুমমেট রয়েছে রিনালডি তাকে এসে সব কিছুই জানায় যে তার কেমন এক্সপিরিয়েন্স ছিল। তো সব কিছু এক্সপ্লেন করার পর রিনালডি দেখা গেল কি দুইজন নার্সের সাথে বন্ধুর দেখা করিয়ে দিল, যদিও এই দুইজন নার্সের মধ্যে একজন হচ্ছে ক্যাথরিন যাকে রিনালডি নিজেই পছন্দ করত, কিন্তু তাও বন্ধুকে পরিচয় করিয়ে দিল এই ক্যাথরিন এবং হেলেনের সাথে। তো আমরা দেখতে পাই কি ক্যাথরিনের সাথে যখন হেনরির দেখা হয় তারা প্রথম দেখায় তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। তো তাদের ফার্স্ট মিটটা হয়, যখন তাদের ফার্স্ট মিট হয় মিট হওয়ার পর আমাদের নায়িকা তার দুঃখভরা কাহিনী তার নতুন নায়ককে শোনাইতে শুরু করে। সে জানায় যে তার হাজব্যান্ড কিছু সময় আগে যুদ্ধে মৃত্যুবরণ করেছে, এখন তার হাজব্যান্ডের রাইডিং ক্রোপটা নিয়ে তিনি বহন করেই যাচ্ছেন, মানে অ্যাজ এ সাইন অফ তার হাজব্যান্ডের ভালোবাসার প্রতীকের মতো করে তিনি ওই জিনিসটাকে ক্যারি করছেন। তার দুঃখের কথা আমাদের নায়ককে শোনায়। তো নায়কের কিন্তু এত কিছু মাথায় নাই এখন, মানে সে তো মোটামুটি চাইছে যে কোনোভাবে তার সাথে ফ্লার্ট করার, এখন তো ভালোবাসা জন্মায় নাই। তো সিজনটা ছিল দেখা যাচ্ছে চারিদিকে রেইনও হচ্ছিল, তো আমাদের নায়িকা যখন রেইন হয় তখন দেখা যায় একটু আনকমফোর্টেবল হয়ে পড়ে, তো সে একটু আনকমফোর্টেবল ফিল করছিল আর ফ্রেডরিক তাকে কিস করার ট্রাই করছে। তো এতে করে নায়িকা খুব বেশি রেগে যায়, তাকে কী করলো ধরে দিল একটা থাপ্পড়। তো থাপ্পড় দেওয়ার পর কিছুক্ষণ পরে তার সেন্স ফিরে সারে এলাম কী করলাম, তারপর দেখা যায় কি সে আবার সরি ফিল করতে থাকে কেন সে ফ্রেডরিককে থাপ্পড় মারলো। এরপর আমরা দেখতে পাই কি তাদের মধ্যে মানে সব কিছু এখন থাপ্পড় মারার পর সব কিছু ঠিক হয়ে গেল, তারা পুনরায় একজন একজনকে কিস করতে লাগলো। এরই মাঝখানে তাদের মধ্যে সব কিছু কী হতে লাগলো, নর্মাল হতে লাগলো, মানে তারা একজন একজনের খুব ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই কি হেনরির যুদ্ধের যে মেজর ব্যাটল সেটার জন্য তার ডাক পড়ে। তো কিছুই করার নেই, এদিকে তার প্রতি কিছুটা ক্যাথরিনের প্রতি তার ভালোবাসাটা কিছুটা জন্মেছিল, কিন্তু ক্যাথরিন কিন্তু পুরোপুরিভাবে ফ্রেডরিককে ভালোবেসে ফেলে এবং ক্যাথরিন চাইছে ফ্রেডরিক তাকে যাওয়ার আগে আই লাভ ইউটা বলে যাক। যাই হোক, ফ্রেডরিক তো চলে গেল যুদ্ধের ময়দানে। তো যখন যুদ্ধ করতে যায় একদিন সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে সে তার অ্যাম্বুলেন্স যে ড্রাইভারও রয়েছে সবাই মিলে বসে বসে ম্যাকারনি এবং চিজ খাচ্ছিল। সাডেনলি তাদের যে মর্টার শেল ছিল সেখানে বা তাদের বাংকারের মধ্যে একটা মর্টার শেল এসে পড়ল, এতে করে সেখানে যে ড্রাইভার ছিল মেইন ড্রাইভার প্যাসিনি সে সাথে সাথে মৃত্যুবরণ করেন এবং আমাদের যে নায়ক রয়েছে হেনরি তিনি দেখা যায় কি অনেক বেশি ব্যথা পায়, তার হাঁটুতে অনেক বেশি ব্যথা লাগে। তো তাকে ইনস্ট্যান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মানে যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে সাথে নায়কের সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায়,
তো তাকে ইতালিয়ান একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো হসপিটালে যাওয়ার পর সে দেখলো কি হসপিটালের অবস্থা তো খুবই টেরিবল, ডাক্তাররাও কোনো যোগ্যতা ছিল না, খুবই খারাপ একটা কন্ডিশন। ফর্চুনেটলি সেখানে একটা ডাক্তার ছিল যার নাম হচ্ছে ভ্যালেন্টিনি। সে কোনোভাবে কি করলো, আমাদের যে নায়কের হাঁটুতে প্রবলেম হয়েছিল শার্পনেলটা রিমুভ করতে পারে এবং তার সার্জারিটা করতে পারে এবং হ্যান্ডের পাটা কিছুটা কি হয় ঠিক হয়ে যায়, মানে তার যে অপারেশন করে ফেলে আর কি ভ্যালেন্টিনি এই ডাক্তারটা। এখানে বুকন শেষ হয়ে যায়, মানে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, তার হাঁটুর কিছুটা ট্রিটমেন্ট করা হলো। বুক সেকেন্ডে আমরা দেখতে পাই কি তাকে তার বন্ধু রিনালডি এবং প্রিস্ট দেখতে আসে। তো রিনালডি তাকে এসে বলে যে খুব শীঘ্রই তোমাকে আমেরিকান হসপিটাল মিলানে নিয়ে যাওয়া হবে, এবং প্রিস্ট তাকে এসে যুদ্ধের কথা বলে, মানে যুদ্ধের অবস্থা খুবই খারাপ চলছে এসব কিছু তাকে জানায়। তো এসব কিছু বলার পর দেখা যায় কি রিনালডিকে আমাদের নায়ক হেনরি ফ্রেডরিক বলে কি তুমি কি করো, কোনোভাবে ক্যাথরিনের পোস্টিংটা ওই মিলান হসপিটালে করে দাও, কারণ ক্যাথরিন তো নার্স ছিল। তো এটা শুনে রিনালডি কিছুটা হাসতে থাকে। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই কি ফ্রেডরিককে কোথায় ওই মিলান হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো যখন সেখানে তাকে নিয়ে যাওয়া হয় তখন দেখা গেল কি তাকে যখন সেখানে নিয়ে যায় তখন তার তিনজন নার্সের সাথে দেখা হয়, একজন হচ্ছে মিস গ্যাজ, আরেকজন হচ্ছে মিসেস ওয়াকার, আরেকজন হচ্ছে মিস ভ্যান ক্যাম্পেন। এই তিনজনের সাথে তার দেখা হয়, এগুলো হচ্ছে নার্স, তার দেখাশোনা করতে থাকে। এখানে মিস গ্যাজ যে রয়েছে সে খুবই কর্ডিয়াল থাকে হ্যান্ড্রির প্রতি, তিনি দেখা যাচ্ছে কি হ্যান্ড্রিকে ওয়াইন এনে দিচ্ছে। অন্যদিকে এখানে যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন মিস ভ্যান ক্যাম্পেন তিনি খুবই স্ট্রিক্ট ছিল, তো তিনি তো তার কাজ করে যাচ্ছে, তো সেই হসপিটালে শিফট হয়ে গেল। এবং তিনি হসপিটালে শিফট হওয়ার পরেই কিন্তু ক্যাথরিনের পোস্টিং সে মিলান হসপিটালে হয়ে যায়। তো ফ্রেডেরিক পুনরায় তার বিলাভেড ক্যাথরিনকে দেখার সুযোগ পায়। যখন ক্যাথরিনকে সে দেখে তখন সে বুঝতে পারে আসলে ক্যাথরিনকে সে ভালোবাসে। তারপরে দেখা গেল কি তাদের মধ্যে ক্লোজনেস আরও বাড়তে লাগলো, তাদের মানে এখন একদম ভালোবাসার চরম পর্যায়ে কাজ করছে। অন্যদিকে এখানে যে মেইন হেড নার্স ছিল ভ্যান ক্যাম্পেন তিনি দেখা যাচ্ছে কিছুটা তাদেরকে সন্দেহ করতে লাগলো। যাই হোক, কিছুই করার ছিল না। তো এই ডক্টর সবসময় দেখা যাচ্ছে তাদের ট্রিটমেন্ট করছে এবং ক্যাথরিন হেনরির সব দেখাশোনা করছে। রাতের বেলা তারা একসাথে টাইম স্পেন্ড করছে, মানে ক্যাথরিন কী করতো রাত্রের বেলা হেনরির বাসায়, মানে যে রুম ছিল সে রুমে চলে আসতো লুকায় লুকায়। তো এভাবে তাদের খুব ভালো সামারটা কেটে গেল, তারা বোট রেসিং এনজয় করছে, হর্স রাইড করছে। এভাবে আমরা দেখতে পাই কি হেনরি কিছু সময় পর ঠিক হয়ে যায়। হ্যান্ডি যখন ঠিক হয়ে যায় তখন দেখা গেল কি ঠিক হওয়ার সাথে সাথে তার জন্ডিস ধরা পড়লো। তো তাকে 3 সপ্তাহের জন্য আবার ছুটি দেওয়া হয়। তো আমাদের যে এখানে হেড নার্স রয়েছে তিনি হচ্ছেন ভ্যান ক্যাম্পেন। তো তিনি দেখলো কি তার এই জন্ডিসের মূল কারণ ছিল অ্যালকোহল। তো তখন এছাড়া এবং আমাদের নায়কের রুমে কিন্তু কিছু অ্যালকোহলের বোতলও পাওয়া গিয়েছিল। এই কারণে ভ্যান ক্যাম্পেন দেখা যায় কি অনেক বেশি রেগে যায় এবং তিনি কি করেন একটা রিপোর্ট লিখেন যে আসলে তিনি অনেক বেশি ওয়াইন পান করেছেন এবং যুদ্ধকে অ্যাভয়েড করার জন্যই মূলত তিনি কি করছেন এসব রোগের বাহানা করছেন। এতে করে দেখা গেল কি তার যে 3 সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে ওইটা বন্ধ করে দেওয়া হয় এবং তাকে পুনরায় যুদ্ধের ময়দানে যাওয়ার ডাক চলে আসে। তো যখন আমাদের নায়ক হ্যান্ডি চলে যাচ্ছে তখন ক্যাথরিন কিন্তু 3 মাসের প্রেগনেন্ট হয়ে পড়ে। যাই হোক, কিছুই করার নেই, যুদ্ধে তো যেতেই হবে। তো যাওয়ার সময় তারা প্রমিস করে যে তারা পুনরায় যুদ্ধের পরে আবার তাদের দেখা করবে এবং আমাদের ফ্রেডরিক তাকে বলে লিটল ক্যাথরিনের টেক কেয়ার করতে, মানে তাদের বেবি হবে সো টেক কেয়ার করতে তো বলবে। আমরা যেমন ফিল্মে দেখি না লিটল ক্যাথরিন, সো সেও সেভাবে বলছে যে লিটল ক্যাথরিনের টেক কেয়ার করো। সেটা বলে সে চলে যায় এবং সেকেন্ড বুকে শেষ হয়ে যায়। ফ্রেডরিক এখন সে যুদ্ধের ময়দানে চলে আসলো গর্জিয়াতে। যখন আসে তখন রিনালডি তাকে বলে, রিনালডি এবং প্রিস্ট যেগুলো তার সবসময় সাথে থাকে তারা বলে যে মানে তাকে একটু অন্যরকম দেখাচ্ছে। রিনালডি তাকে আস্ক করে সে কি ম্যারিড নাকি না, এবং প্রিস্ট নোটিস করে যে ফ্রেডরিক আগের থেকেও চেঞ্জ হয়ে গিয়েছে এবং তাকে বলে খুব তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হয়ে যাবে। এসব কিছু তারা তাদের মধ্যে ডিসকাস হতে থাকে। তারপর দেখতে পাই কি আমরা যুদ্ধের অবস্থাও খুব খারাপ চলছিল, অস্ট্রিয়া এবং জার্মান আর্মিজ ইতালিয়ান লাইনটাকে ব্রেক করে দিচ্ছিল, মানে খুবই ক্রুশাল একটা টাইম চলছিল। তখন চারিদিকে খুবই খারাপ সিচুয়েশান, ইতালিয়ান আর্মিরা পরাজিত হতে লাগলো।
আমাদের মূলত আমাদের যে নায়ক রয়েছে সে কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার। সো তারা যখন অ্যাম্বুলেন্স ক্যারি করে যাচ্ছিল তখন দেখা যাচ্ছে কি রোডগুলো একদম গাড়ি দিয়ে ব্লক হয়ে গিয়েছিল। সো তারা চিন্তা করলো যে কান্ট্রি সাইডের যে ন্যারো রোডগুলো রয়েছে সেগুলো দিয়ে যাবে, শর্টকাটে চলে যেতে পারবে, সময়ও কম লাগবে। সো যাওয়ার জন্য তারা সেই রোডটাকে ধরলো। রোডটা ধরার সময় দেখা গেল কি সিজনটা ছিল বর্ষার সিজন, তো তাদের যে গাড়িটা রয়েছে সেটা মাটির মধ্যে আটকে যায়। আটকে যাওয়ার পর তারা অনেক চেষ্টা করে সেই গাড়িটাকে তোলার, কিন্তু চেষ্টা করতে গিয়ে কিন্তু গাড়ি আরও অনেক বেশি বসে যায়। তো আমাদের নায়কের অ্যাম্বুলেন্সে কিন্তু আরও দুইজন সার্জেন্ট ছিল এবং দুইটা ইয়াং গার্লও ছিল। তো নায়ক বলে সেই সার্জেন্টকে, আমাদেরকে হেল্প করো। তো সার্জেন্টগুলো দেখা যাচ্ছে হেল্প করার বদলে তাড়াতাড়ি করে কি হাঁটা দিচ্ছিল পৌঁছানোর জন্য। তো নায়ক অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে কী করে অ্যালোপাথারি ওই সার্জেন্টগুলোকে গুলি করতে শুরু করে। তো গুলি করতে করতে দুইজনের মধ্যে একজনের গুলি কিন্তু লেগেই যায়, একজনের গায়ে গুলি লেগে যায়, একজন কোনোভাবে পালিয়ে যায়। তো আমাদের নায়ক হেনরির সাথে একজন তার সাথী ছিল যার নাম হচ্ছে ভোনেলো। তিনি দেখা গেল কি চিন্তা করলো কি ওই যেটা মরে গেছে সেটাকে আবার মারার চেষ্টা করে, তাই সে তাকে আবার পুনরায় তার মাথার মধ্যে শ্যুট করতে লাগলো এবং সে একেবারেই মরে গেল। এরপর আমরা দেখতে পাই কি তারা খুব কষ্ট করে সে জায়গা থেকে যায় এবং সে জায়গা থেকে কোনোভাবে তারা কি করে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। তারা মূলত ট্যাগলিয়ামেন্টো একটা রিভার রয়েছে যেটার মধ্য দিয়ে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। তো পৌঁছানোর পর দেখতে পাই কি ইতালিয়ান আর্মি পুলিশরা কেমন জানি ক্রেজি হয়ে গিয়েছে, কারণ তারা পরাজিত হয়ে যাচ্ছিল। সো যেই অফিসারগুলো ব্যাক স্টেপ করছিল মানে যুদ্ধ থেকে চলে যাচ্ছিল তাদেরকে শ্যুট করছিল। তো এটা দেখে নায়ক অনেক বেশি ভয় পেয়ে যায়, সে কী করলো নদীতে ঝাঁপ দিল এবং নদীতে ঝাঁপ দিয়ে কোনোভাবে সাঁতরে সাঁতরে সে কী করলো মিলানে পৌঁছে গেল। তো মিলানে পৌঁছে যাওয়ার পর সে এখন একদম ডিটারমাইন্ড, সে আর কখনও যুদ্ধ করবে না, যুদ্ধের কথা চিন্তাও করবে না এবং সে ক্যাথরিনকে খোঁজা শুরু করলো। বুক ফোর স্টার্ট হয়ে যায়। ক্যাথরিন কিন্তু এখন বর্তমানে স্ট্রিসা নামক একটা জায়গায় রয়েছে যেটা সুইস বর্ডারের পাশে। তো আমাদের নায়কও সেখানে যায়। সেখানে যাওয়ার পর তারা কিছু আবার পুনরায় একত্রিত হয়, খুব ভালো সময় কাটাতে থাকে। কিন্তু একটা ব্যাড নিউজ আসে যে জানানো হয় কি হেনরিকে খোঁজা শুরু করেছে তার, সে যে পালিয়ে গিয়েছে যুদ্ধের ময়দান থেকে সেটার কারণে তাকে পুনরায় কি অ্যারেস্ট করা হবে। তো এটা শুনে তারা ভয় পেয়ে যায়। সো হেনরি এবং ক্যাথরিন কী করে পালানোর চেষ্টা করে, তারা খুব কষ্ট করে সুইজারল্যান্ড চলে যায় এবং কিন্তু খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে তারা ট্যুরিস্ট ভিসা পেয়ে যায় এবং তারা সুইজারল্যান্ড চলে যায়। সুইজারল্যান্ড যাওয়ার পর আমাদের বুক ফাইভ স্টার্ট হয়ে যায়। সুইজারল্যান্ড তারা চলে যাওয়ার পর একটা উডেন হাউসে মাউন্টেনের উপরে তারা থাকা শুরু করলো। সে মঞ্চ নামক একটা ভিলেজের পাশেই তারা থাকা স্টার্ট করলো। আশেপাশের মানুষের সাথে তাদের পরিচয় শুরু হলো। মিস্টার অ্যান্ড মিসেস গ্যাটিগ্যান নামক একটা কাপলের সাথে তাদের খুব ভালো পরিচয় হয়ে যায়। তারা মানে একদম ম্যারিড কাপলের মতো লাইফ লিড করছে, খুব সুন্দরভাবে তাদের সময় কাটছে। এরপর ক্যাথরিনের তো বেবি হওয়ার টাইম আসতে থাকে। সো তারা কী করে লোজান নামক একটা টাউন রয়েছে সেটা হসপিটালের কাছে, সো তারা সেখানে শিফট হয়ে যায়। দিন ঘনিয়ে আসছে, ক্যাথরিনের দেখা যায় কি যখন বেবি হওয়ার টাইম চলে আসে। তো ক্যাথরিনের যখন বেবি হয় তার সিচুয়েশান খুবই ক্রিটিক্যাল ছিল, ডেঞ্জারাস একটা কন্ডিশনে সে ছিল। তো তার বেবিটা কিন্তু স্টিলবর্ন হয়, মানে বলা হয় কি তার বেবিটা মৃত জন্মগ্রহণ করে এবং ক্যাথরিনের অনেক বেশি রক্তক্ষরণ হতে থাকে। এটা দেখে হেনরি অনেক বেশি ট্যারিফাইড হয়ে যায়। শেষ পর্যন্ত ক্যাথরিন হেনরির আর্মসের উপরেই মৃত্যুবরণ করে, মানে তার বিলাভড মারা গেল, তার বেবিটাও মারা গেল। শেষ পর্যন্ত নোভেলটার শেষে দেখানো হয় কি তিনি হসপিটালটা ছেড়ে যাচ্ছেন এবং বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছেন। এখানেই নোভেলটা শেষ করে দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত তাদের সুখটা চিরস্থায়ী হয় না, খুব একটা কম সময়ের মধ্যে তাদের সুখ টুক সব কিছু শেষ হয়ে যায়। খুব ধুমধাম করে জীবনটা শেষ হয়ে গেল, যেন খুব কম সময়ে তাদের প্রেম হয়ে গেল, বেবি হয়ে গেল, বেবিও মারা গেল, বউও মারা গেল, এরকম একটা অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কারণে মানুষের যে অবস্থা হয়েছিল তিনি আমাদের রাইটার এই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করেছেন। ওয়ার্ল্ড ওয়ারটা কীভাবে ব্যক্তি জীবনকে ইফেক্ট করেছে সেটা তিনি সফলভাবে এটা দেখাতে পেরেছেন এবং নিজের জীবনকেও খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।